নমস্কার সকলকে, আমার প্রণাম জানিয়ে শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূল্য প্রাপ্তি। অখানে শীতের রাতে নিষ্ঠুর শিশির খাতে পদ্মগুলি গিয়েছে মরিয়া, সুদাস মালির ঘরে কানুনের সরোবরে একটি ফুলি চিকি করিয়া তুলি লয়ে বেঁচে বাড়ে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন। হেন কালে হেরি ফুল আনন্দে পুলকাপুল, পথিক কহিল একজন অকালের পত্র তব আমি এটি কিনি লব, কত মূল্য লইবি হার? বুদ্ধ ভগবান আজ এসেছেন তোমাজ, তার পায়ে দেব উপহার। মালি কহে এক মাসা স্বর্ণ পাবো মনে আসা, পথিক চাহিল তাহা দিতে। হেনকালে মহাসমারোহে নৃপতি বাহিরে অচম্বিতে, রাজেন্দ্র উচ্চারি মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে। ফেরি অকালের ফুল শুধালেন কত ভুল, তিনি দিব প্রভুর চরণে। মালি কহে হে রাজন স্বর্ণ মাসা দিয়ে বল কিনেছেন এই মহাশয়, দশ মাসা দিব আমি কহিলা ধরণী স্বামী, বিশ মাসা দিব পান্থ গয়। দহে কহে দেহ দেহ হার নাহি মানে কেহ, মূল্য বেড়ে উঠে ক্রমাগত। মালি ভাবে যার তরে এ দহে বিবাদ করে, তারে দিলে আর নাহি অবগত। কহিলা সে করজোড়ে দয়া করে ক্ষম মোড়ে, এ ফুল বেঁচিতে নাহি মন। এত বলি ছুটিল সে যেথা রয়েছেন বসে, বুদ্ধ দেব পূজলি কানন বসেছেন পদ্মাসনে আনন্দ মূরতি। সুদৃষ্টি হতে নয়ন থেকে করুণার সুধা হাস্য জ্যোতি, সুদাস রহিল চাহি নয়নে নিমেষ নাহি, মুখে তার বাক্য নাহি স্বরে। বললেন হায় বুদ্ধ কহিলেন হাসি, কহ বৎস কি তব প্রার্থনা? উদাস সুদাস বলেন আর নহে প্রভু, চরণের ধুলি এক কণা। নমস্কার।